প্রিয় শিক্ষার্থী, আজ আমরা সপ্তম শ্রেণীর মাকু গ্রন্থের ষষ্ঠ পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। এখানকার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল, 1 নম্বর, সোনা টিয়ার হাত ধরে প্রাণপণে ছুটতে লাগলো কেন? প্রথম কারণ, পেয়াদা ওদের পিছনে ছুটছিল। দ্বিতীয় কারণ, মাকুকে তাড়াতাড়ি সাবধান করে দিতে হবে বলে দুই বোন সোনাটিয়া প্রাণপণে ছুটছিল। দ্বিতীয় প্রশ্ন, ঘাস জমিতে মহা হইচই হচ্ছিল কেন? ঘাস জমিতে হোটেলওয়ালার জন্মদিনের উৎসবের মহড়া চলছিল, তাই সেখানে মহা হইচই হচ্ছিল। 3 নম্বর প্রশ্ন, ম্যাম একগাল হেসে সোনাটিয়াকে কি বলেছিল? ম্যাম একগাল হেসে পরিষ্কার বাংলায় সোনাটিয়াকে বলেছিল যে সে সেদিন সোনালি ঘণ্টি দেওয়া লাল গাউন পরবে, তাতে সে নতুন করে জরির ফিতে লাগিয়েছে। পরের প্রশ্ন, সং সোনাটিয়ার জন্য কি উপহার এনেছিল? সং সোনাটিয়ার জন্য দুটো কাগজের বাক্স করে সুন্দর জামা এনেছিল। 5 নম্বর প্রশ্ন, হোটেলওয়ালার জন্মদিনে ম্যাম সোনাটিয়াকে কি উপহার দিয়েছিল? হোটেলওয়ালার জন্মদিনে ম্যাম সোনাটিয়াকে দুটুকরো রেশমি ফিতে উপহার দিয়েছিল। পরের প্রশ্ন, তার 6 নম্বর, সোনাটিয়া স্কুলে কি গান গিয়েছিল? সোনাটিয়া তাদের স্কুলে ফুলকলি আসে ওলি গুনগুন গুঞ্জনে এই গানটি গিয়েছিল এবং সেই সঙ্গে তারা নেচেও ছিল। এবার আসি পরবর্তী প্রশ্নে, 7 নম্বর, ফাঁদগুলি থেকে মানুষকে সাবধান করতে হোটেলওয়ালা কি করেছিল? ফাঁদগুলি থেকে মানুষকে সাবধান করার জন্য প্রত্যেক ফাঁদে একটি করে বাঁশের খুঁটি পুঁতে রেখেছিল হোটেলওয়ালা, যাতে সেই ফাঁদের মধ্যে কেউ পড়ে না যায়। 8 নম্বর প্রশ্ন, সং এর কৌটোতে কি ছিল? তা দিয়ে কি করা হয়? প্রথম অংশের উত্তর দেখো, সং এর কৌটোতে কি ছিল? সং এর কৌটোতে ভিটামিন বড়ি ছিল। দ্বিতীয় অংশের উত্তর, তা দিয়ে কি করা হয়? সেগুলি জানোয়ারদের খাওয়ানো হয় যাতে তাদের ক্ষমতা বৃদ্ধি পায়। প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়ে যদি কোনো সমস্যা থাকে তোমাদের, তাহলে তোমরা আমার 9800416936 এই নম্বরে যোগাযোগ করবে।